বহু পূর্বে এই পাশ্চাত্যে একটা জায়গা, জায়গাটার নাম হলো মারাব। এই মারাব বলে জায়গাতে একজন তাবে তাবেইন অর্থাৎ নবীকে যারা দেখেছে তাদের বলা হয় সাহাবা, আর সাহাবাদের যারা দেখেছে তাদের বলা হয় তাবেই, আর তাবেইনদের যারা দেখেছে তাদের বলা হয় তাবে তাবেইন। কতটা বোঝা গেল? এটা এই শব্দগুলো তো আপনারা বুঝতে পারবেন না, আমি ভেঙে বুঝিয়ে দিলাম যে তাবে তাবেইন কাদের বলা হয়। এইরকম একজন মানুষ, এই মারাব আর বাওয়ার্স এই দুটো জায়গার মরুভূমি এলাকায় তিনি তাঁবু খাটিয়ে থাকতেন, তিনি তাঁবু খাটিয়ে থাকতেন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় এই মানুষটা একজন তাবে তাবেইন, অথচ এই মানুষটা একজন মস্ত বড় নামাজি, এই মস্ত বড় একজন রোজাদার, নফল নামাজ নফল রোজা অনেক পালন করেন। আবার এই মানুষটা হলেন ডাকাত দলের সর্দার। কি বললাম? ডাকাত দলের সর্দার। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, ওই মানুষটা ছিল মস্ত বড় একজন ডাকাত, ডাকাত দলের সর্দার। কিন্তু তার একটা রুলস ছিল, আইন ছিল, তার দলে যতজন ডাকাত ছিল সব ডাকাতদেরকে কিন্তু নামাজ পড়া বাধ্যতামূলক। নামাজ যদি কেউ না পড়ে তাকে আর ডাকাতি দলেতে স্থান দেবে না। কেমন ডাকাতদের সর্দার বুঝতে পাচ্ছেন? সাধারণ ডাকাতদের সর্দার নন, আর সাধারণ তিনি মানুষ ছিলেন না। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, তিনি একজন তসবিওয়ালা মানুষ, তিনি একজন চটের বস্তা ভাই আমার। তৎকালীন যুগের চট পরা চটি ভাই আমার, বস্তা পরা চট পরা মানুষ, একজন জুব্বা পরা মানুষ। এই মারাবার বাওয়াস নামক দুটো মরুভূমি এলাকায়, এই মরুভূমি এলাকায় তাঁবু করে ঠিকা গেলেন। সেখানে তিনি তার ডাকাতি কাজ পর্যালোচনা করতেন, ডাকাতি কাজ তিনি সম্পন্ন করতেন। তিনি ডাকাতি করতে যেতেন না, তিনি থাকতেন তার তাঁবুর ভিতরে। তার সঙ্গীরা ডাকাতি করত, লুণ্ঠন করে মাল সম্পদ তার কাছে নিয়ে আসত। তার ডিউটি হলো শুধু ভাগ বাটোয়ারা করা, ভাগ বাটোয়ারা তিনি করতেন, আর যখন তার পছন্দ হতো সেটা তিনি গ্রহণ করে নিতেন। এই মানুষটার নাম কি জানেন বাবা? এই মানুষটা হলেন একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর মাহবুব বান্দা, তার নাম হলো ফুজাইল ইবনে আজার। ফুজাইল ইবনে আজার, হে তরুণ যুবকেরা, মস্ত বড় একজন ডাকাত দলের সর্দার, তিনি ডাকাতি করেন বাবা। ডাকাতদের মধ্যে তিনি মাল ভাটোয়ারা করে দেন, ভাগ বটোয়ারা করে দেন। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একদিন এক কিছু মানুষ, কিছু বণিক সেই রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই কাছাকাছি যাওয়ার পরে একজন বণিকের কাছে অনেক টাকা পয়সা ছিল। সেই টাকা পয়সা সম্পদালা বণিকটি চিন্তা করলো, এই জায়গাতেই তো ফুজাইরের বাসা, ফুজাইরের ডেরা, ফুজাইলের ডেরা এই জায়গাতে, যদি তার ডাকাত দল ধরে ফেলে তাহলে আমাদের সমস্ত সম্পদ চলে যাবে, তাই অন্তত টাকাগুলোকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। কোথায় টাকাগুলোকে বাঁচায়? একজন বড় বণিক বলে কথা, ভাই আমার ধনী বণিক ব্যবসায়ী বলে কথা, টাকাটা কোথায় বাঁচায়? এদিক ওদিক ছোটাছুটি করলো, কোথায় লুকানো যায়? দেখে দূরে একটা তাঁবু দেখা যায়, মনে মনে করলেন তাঁবুতে কি আছে দেখি। ওই তাঁবুতে গিয়ে দেখে ওই আল্লাহর মাহবুব বান্দা মস্ত বড় একজন ডাকাত ভাই আমার, কিন্তু তাকে দেখলে তো চেনা যায় না। তার গলায় তসবি ঝুলছে, গাল ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জুব্বা, মস্ত বড় একজন আল্লাহর অলিবান্দা সুফিদার বেশ মনে হয়। এমন সময় তার কাছে গিয়ে যখন ওই বণিক সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তিনি সালামের জবাব দিলেন, দেখতে পেলেন বণিক তিনি আল্লাহর এবাদতে নামাজের পাটিতে বসে আছে। বণিক মানুষটি মনে মনে ভাবলাম নিশ্চয় এই মানুষটা আল্লাহওয়ালা তাঁবুতে আছেন, এই মানুষটার কাছে যদি আমার অর্থটা রেখে দিয়ে যায় নিরাপদ থাকবে, কোনো চিন্তা নাই। বণিক বলল, হুজুর বিয়াদবি নেবেন না, সামনে ডাকাত দলের উপদ্রব হতে পারে, তাই আমি চিন্তা করলাম টাকাটা কোথায় রাখি।
আমি একজন ব্যবসায়ী আমি বুঝতে পারলাম আমানতদার কোথায় মানুষ পাওয়া যায় কোথায় গোপন জায়গা পাওয়া যায় আপনাকে দেখে মনে হয় আপনি একজন আমানতদার মানুষ কারণ বিশ্বনবী বলছেন মুনাফিকের তিনটে চিহ্ন মুনাফিকের চিহ্ন হলো তিনটে আয়াতুল মুনাফিকে সালাসাতুন মুনাফিকের পায় আমার আয়াত হলো তিনটে চিহ্ন হলো তিনটে এজা হাদ্দাসা কাযাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে খেলাফ করবে ওয়াইজা উতিম উতমিনা খানা আর যখন তার কাছে আমানত দেওয়া হবে আমানতে এর খেয়ানত করবে কত বড় আপনি সুফি সাহেব টাকা দিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে যে সত্যিকারের সুফি সাহেব কত বড় টাকাটা দিতে হবে দিয়ে বলতে হয় বাবু অমুক দিনে ফেরত নেব দেখবেন সে আপনার টাকা খরচা করে ফেলেছে না ব্যবসায় লাগিয়ে দিয়েছে অমুক দিন বলে আর কতদিন কাটিয়ে দিল তবে বোঝা যাবে কত বড় সুবি সাহেব দরবেশ সাহেব আল্লাহওয়ালা মানুষ মলি সাহেব পীর সাহেব ফকির সাহেব সুবি সাহেব দরবেশ সাহেব বোঝা যাবে আর কত বড় আলেম কত বড় বক্তা কত বড় মাওলানা তার চরিত্র কেমন আখলাক কেমন আর একজন বলতে পারবে যে তার গাড়ির ড্রাইভার সব সময় গাড়িতে থাকে হুজুর নামাজি না দু নম্বরি হুজুর গালমন্দ করে ব্যবহার কেমন কালচার কেমন আমাকে দেখলে তো মনে হবে একদম ওরে বাপ বাপ ছোট হুজুরের নাতি পিন্নগর হুজুরের পোতা পা পর্যন্ত জুব্বা পরে আছে মাশাল্লাহ আহা দেখে যান ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু আমি কেমন আমার কাছে আপনি 5 লাখ টাকা রেখে দিয়ে দেখবেন যে আমি 2 নম্বরি করছি কিনা তবে বোঝা যাবে যে হুজুর কেমন 1 নম্বর 2 নম্বর আমার ড্রাইভার সে বলতে পারবে আমি কেমন ড্রাইভারকে একটু পান টান খাইয়ে একটুখানি বিস্কুট পানি খাইয়ে নাস্তা মাস্তা খাইয়ে একটু বন্ধু ফন্ধু করে নিয়ে একটু গাছতলায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে জিজ্ঞাসা হুজুর কেমন লোক বলো দেখিনি আসল কথা তখন সে বলে ফেলবে যে হুজুর 2 নম্বরি জালি পিস ভেজাল মাল তখন বুঝতে পারবেন আমি কেমন আমার চেহারাটা দেখে জুব্বা দেখে হয়তো বুঝতে পারলে না আর একজন বলতে পারবে সেটা হলো আমার ঘরের বউ আমার ওয়াইফ আমার স্ত্রী বলতে পারবে আমি কেমন আমি 2 নম্বরি আমি ভেজালি আমি চিটিংবাজ আমি ধাপ্পাবাজ আমি গালমন্দ করি বাড়িতে মারপিট করি দাঙ্গা করি হাঙ্গামা করি সেটা আমার বউ বলতে পারবে তিনজন বলতে পারবে শুধু আমার নয় আপনাদেরও বলতে পারবে না পারবে না বলে হুজুর নিজের উপরে বলছে রে আমাদের তো বলে না যে ভালোই হচ্ছে আপনাদেরও আপনারা কেমন কেমন নামাজি কেমন ইমানদার কেমন ভালো মানুষ তিনজন বলে দেবে বুঝতে পারছেন ভাইরা আমার তো এখন ডাকাত দলের সর্দার কিন্তু দেখে তো বোঝা যায় না দেখে কি মনে হচ্ছে একদম আল্লাহওয়ালা ফেরেস্তা মনে হচ্ছে দেখে বণিক বলছে এই রকম একজন মানুষ পেয়েছি যখন নিশ্চয় আমার আমানতের খেয়ানত হবে না তাই আপনার কাছে আমি বিশ্বাস করে টাকাগুলো রাখছি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সে সময় হযরতে ফুজাইল ভাই আমার রাহমাতুল্লাহ আলাইহে সে সময় বলেছিলেন বাবা ছেলে রে ও ছেলে বণিক আমার তাঁবুর ভিতরে নিজে হাতে যেখানে ইচ্ছা তুমি তোমার অর্থ রেখে দাও হযরতে ফুজাইল সেই কথা বলার সঙ্গে সঙ্গে বণিক ওই বণিক মানুষটি ওই মানুষটির হৃদয়টা বিগলিত হল মনে একটু ভরসা পেলাম নিশ্চয় আমি একটা সেফটি জায়গা পেয়েছি ইমানদার মানুষ পেয়েছি তাঁবুর এক প্রান্তে নিজের অর্থটা লুকিয়ে রাখল রেখে দিয়ে আনন্দে নিজের কাফেলার দিকে নিজের দলের দিকে ফিরে গেল গিয়ে দেখে আমার দল এই মাত্র কিছু সময় আগে আমার দল ডাকাত দলের কবলে পড়েছিল আমার দলের সমস্ত মানুষের সব সম্পদ ডাকালেরা লুণ্ঠন করেছে সব সম্পদ ডাকাতেরা নিয়ে নিয়েছে আমার নিজেরও কিছু মাল সম্পদ ছিল সেগুলোও নিয়ে গেছে আর কিছু ফেলে রেখেছে এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনিরাম এমন সময় সে তার কুরানো পড়ানো কিছু অল্প কিছু সম্পদ নিয়ে মনে মনে চিন্তা করছে ডাকাত চলে গেছে যাই হোক আমার ওই টাকাটা নিরাপদ আছে তাই তাঁবুর কাছে যায় গিয়ে সেখান থেকে আমি আমার টাকাটাকে তুলে নিয়ে আসি তাঁবুর কাছাকাছি গিয়ে দেখে সর্বনাশ যত ডাকাত দল ডাকাতি করেছে সব ডাকাত দল একসঙ্গে ওই তাঁবুতে গিয়ে ভিড় লাগিয়েছে সব ওই তাঁবুতে গিয়ে হাজির
दूर থেকে দেখছে সর্বনাশ যাকে আমি ভাবছিলাম বিরাট বড় সুফি দরবেশ আল্লাহওয়ালা সে তাদের মাঝখানে বসে ভাগ ভাগ বটরা করছে একে দিচ্ছে ওকে দিচ্ছে তাকে দিচ্ছে এ তো দূর থেকে মনে মনে চিন্তা করছে সর্বনাশ আরে আমি আমার টাকাটাকে সম্পদটাকে ডাকাত দলের তাঁবুতে দিয়ে এসেছি হায় রে হায় হায় রে হায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা এমন সময় হযরতে ফুজাইল ইবনে আয়াজ সে সময় দেখতে পেয়েছেন ওই বণিকটাকে ডাক দিলেন হে বণিক দূরে কেন দাঁড়িয়ে আছো কাছে এসো বাবা কাছে যখন তিনি গুটগুট করে টুকটুক পায়ে আসলেন ভয়ে ভীত হয়ে গেলেন ভয় তরসে তার মধ্যে লাগলো তার মধ্যে ভীত অবস্থা সঞ্চার করলো না জানি আমাকে এবার হত্যা না করে ফেলেন টাকা তো আমার গেল কারণ যার তাঁবুতে রেখেছি তিনি হলেন ডাকাত দলের সর্দার আমি দেখে চিনতে পারি না বুঝতে পারি না তার চেহারাটা আল্লাহু আলাম তার সুরাতটা আল্লাহু আলাম তার হাতে তসবিহ তিনি নামাজের পাটিতে বসে থাকেন তিনি জুব্বা পরে আছেন কিন্তু অরিজিনালি লোকটা হলো ভেজাল লোক এটা তার মনে মনে অনুভূতি হলো না জানে আমাকে হত্যা করবেন পালানোর কোনো উপায় নাই ডাকাত দলের সর্দার ডেকেছেন বলে কথা যেতে আমাকে হবে হে তরুণ যুবকেরা ভাই আমার দোস্ত আমার তাঁবুর কাছাকাছি যাবার পরে হযরতে ফুজাইল সেই সময় বললেন হে বণিক ভয় পেও না ঘাবড়ে যেও না তাঁবুতে তোমার যেখানে তোমার অর্থটা রেখেছো যেখানে তোমার টাকাটা রেখেছো সেখান থেকে তুমি তোমার টাকাটা নিয়ে নির্বিঘ্নে ফিরে চলে যা বলে এটা কেমন মানুষ রে ডাকাত দলের সর্দার সব সম্পত্তি ভাগ করছে আবার আমার টাকা ফেরত দিতে নিতে বলছে ফেরত নিয়ে চল যাও বলছে ভয়ে 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 নিজের টাকাটা তাঁবুর ভিতরে ঢুকে ফেরত নিয়ে ওই বণিক যখন চলে যাচ্ছে অন্য ডাকাতরা বলছে হে আমাদের সর্দার আজকে কিন্তু ভালো নগদ টাকা ইনকাম হয়নি তো আপনি ছেড়ে দিলেন কেন ওই টাকাটা নিলেন না কেন হে তরুণ যুবকেরা সেই সময় হযরতে ফুজাইল বলেছিলেন হে আমার দলের মানুষেরা শুনে রেখে দাও ওই মানুষটা আমাকে সৎ বলে বিশ্বাস করেছিল নাই পরায়ণ বলে বিশ্বাস করেছিল তারা আমার প্রতি বিশ্বাস জন্মেছে আমি তার বিশ্বাসটা নষ্ট করব না আর আমি তার বিশ্বাসটা যদি নষ্ট না করি আমার আল্লাহ আমার উপর তার বিশ্বাস নষ্ট হবে না তাই আমি আমি তার তার আমানতটা তাকে ফেরত দিয়ে দিলাম হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আর একদিন দেখতে পাওয়া যায় ওই ফুজাইল তাঁবুর ভিতরে আছেন ডাকাত দলেরা ডাকাতি করে নিয়েছে ভাগ বটরা করছেন সেই সময় দেখতে পাওয়া যায় আর একজন ব্যবসায়ী সেই ডাকাত দলের পেছু পেছু সাহস নিয়ে আসেন তাদের পেছু ধরে ধরে ওই তাঁবুর কাছে এসে হাজির হয় এসে বলে আচ্ছা তোমরা কি করছো তোমরাই তো ডাকাতি করেছো বলে হ্যাঁ তা কি করছো বলে আমরা খাওয়া দাওয়া করছি তো তোমাদের ডাকাতদের সর্দার কে বলে আমাদের ডাকাতদের সর্দার আছে বলে তিনি কোথায় আছেন বলে ওই যে দেখছো নদীর পার ওই নদীর পারেতে তিনি আল্লাহর ইবাদতে নামাজে মশগুল আছে জোরে হবে না ডাকাতদের সর্দার নামাজ পড়ছে বলে হাম তিনি কিসের নামাজ পড়ছেন এখন বলে তিনি এখন নফল নামাজ পড়ছেন বলে নফল নামাজ বলে হাম আচ্ছা তিনি কি খাবেন না বলে না কেন খাবেন না বলে তিনি রোজা রেখেছেন বলে রোজার মাস তো এখন নয় কিসের রোজা বলে এখন তিনি নফল রোজা তিনি রাখছেন হে তরুণ যুবকেরা ডাকাত দলের সর্দারের কথা শুনে ওই বণিক অবাক হয়ে গেল টুক 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 করে নদীর পারে চলে গেলেন নদীর পারে গিয়ে তিনি দেখলেন তিনি নামাজ পড়ছেন নামাজ থেকে যখন ফারেগ হলেন সালাম ফেরালেন সে সময় ওই বণিক বললেন হে বাবা ডাকাত দলের সর্দার আপনি একদিকে নামাজি আর একদিকে রোজাদার নফল নামাজ নফল ইবাদত আবার তার সঙ্গে সঙ্গে ডাকাতি এটা কেমন জিনিস এটা কেমন ব্যাপার বুঝতে পারছি না একদিকে আপনার নামাজ
আর একদিকে আপনার ডাকাতি একদিকে আপনার রোজা আর একদিকে আপনার মালের লুণ্ঠন এসব কেমন জিনিস এসব কেমন কথা আপনাকে দেখে মনে হয় সুফি দরবেশ আপনি জীবনে আপনাকে দেখে মনে হয় একজন আল্লাহওয়ালা সে সময় তিনি বলেছিলেন হে বনিক শুনে রেখে দাও আমি ফুজাইল ডাকাতি হতে পারি ডাকাত দলের সর্দার হতে পারি কিন্তু মনে রাখবেন আমি নিঃস্ব মানুষদের কখনো ডাকাতি করি না আমি মহিলাদের কাছে যাই না মহিলাদের কাছে যেতে দিই না আমার ডাকাত দলে যারা আছেন তারা প্রত্যেকই নামাজি বেনামাজিদের আমি ডাকাত বানাই না মনে রাখবে আমার দলে থাকা মানে নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে তবেই তারা আমার দলে থাকার সুযোগ পাবে আমি কখনো নিঃস্ব মানুষদের তাদের ডাকাতি করে নিই না আর আমি যাদের ডাকাতি করি একেবারে সব তাদের লুটে নিই না কিছু তাদের পথ চলার মতো রেখে দিই আমার নিয়ম কানুন আছে ওসুল আছে তবে তুমি কি হে বনিক তুমি কি কোরআন পড়ো না বলে হ্যাঁ কোরআন পড়েছি তুমি কি এই আয়াত পড়ো না ভালোকে মন্দের সঙ্গে গুলিয়ে ফেলো না মন্দ মন্দের জায়গায় আর ভালো ভালোর জায়গায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মন্দ মন্দের জায়গায় ভালো ভালোর জায়গায় ভালোকে মন্দের সঙ্গে গুলিয়ে ফেলো না তুমি কি এই কোরআনের আয়াত পড়ো না শুধু তাই নয় আমার আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরা ইয়া রাব ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়া রাব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন ফুজাইল এত বড় একজন ডাকাত ছিলেন ডাকাত দলের সর্দার ছিলেন একদিন দেখা যায় কিছু বণিক আবার রাস্তা দিয়ে যাচ্ছেন লোকে বলছে যেও না ওখানে কিন্তু ফুজাইলের আড্ডা আছে ফুজাইলের লোক লস্কর ডাকাতেরা তোমাদের ধরে ফেলবে তো মনে রেখো তুমি রক্ষী নিয়ে যাও বণিক দল কি করলো বলে রক্ষী নিয়ে যাব না ফুজাইলকে আমি চিনেছি আমি একজন কারি সাহেবকে আমি আমার উঠেতে তুলে নিলাম আমি একজন কারি সাহেবকে আমার উঠেতে তুলে নেব সারাক্ষণ সে কেরাত পড়বে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করবে এমন সময় সেই জায়গার উপর দিয়ে যখন চলে যাচ্ছেন তখন ওই বণিক দলের ওই বণিক মানুষটার ওই ব্যবসায়ীটা আমার উঠেতে একজন কারি সাহেব আল্লাহর কোরআন তেলাবাত করছেন আল্লাহর কোরআন তেলাবাত করতে করতে এই জায়গায় পৌঁছেছেন ওই সমস্ত মানুষরা তারা কি এখনো নেক পথে ফিরে আসবে না তারা কি এখনো সঠিক পথেতে ফিরে আসবে না তারা এখনো কি গুনাহের কাজ থেকে ফিরে আসবে না এই কথাটা এই আয়াতটা এই আল্লাহর কোরআনের আয়াতটা যখন শুনলেন হযরতে ফুজাইলের হৃদয়টা বিগলিত হলো সেই সময় হযরতে ফুজাইল ঠিক করলেন আজ থেকে তিনি আর ডাকাতি করবেন না ডাকাতি তিনি ত্যাগ করবেন ডাকাত দলের সর্দার হবেন না কাউকে আর ডাকাতি করতে দেবেন না হযরতে ফুজাইল চিন্তা করলেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ও কোরআনটা আমি ঠিকমতো ব্যাখ্যা করতে পারি না আমি ঠিকমতো মানেটা বুঝতে পারি না তার জামাটা ঠিকমতো করতে পারি না আমি যদি ভালো কাজ করি আমি গোনার কাজ করতে পারবো না আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাওবা করো তাওবাতান নাসুহা করো যদি তোমরা তাওবাতান নাসুহা করো আমি আল্লাহ তোমাদের জীবনে জিন্দেগির গোনাগুলো মাফ করে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই ইমানদারেরা তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো খুলুসিয়াতের সঙ্গে অন্তর থেকে তাওবাতান নাসুহা করো যে তওবা করার পরে আর সেই গুনার কাজ করবে না আজ থেকে তওবা করো আমি আর সুদের ব্যবসা করব না এই তওবা অন্তর থেকে হলে আর কাল থেকে সুদখানায় যাবে না আজ থেকে তওবা করো লাল পানি মদ আমি মুখে ঠেকাবো না এই তওবা যদি অন্তর থেকে হয় তাওবাতান নাসুহা যদি হয় তাহলে তুমি আর মদ কখনো মুখে ঠেকাবে না তুমি আর কখনো অন্যায়কারী হবে না অপরাধী হবে না তুমি আর কখনো সুদখোর হবে না মাতাল হবে না লটারিখোর হবে না তুমি আজ থেকে অন্যায় থেকে দূরে ন্যায়ের পথে চলে আসবে এই আয়াত যখন হযরতে ফুজাইল বুঝতে পারলেন ব্যাখ্যা যখন বুঝতে পারলেন হযরতে ফুজাইল ত্যাগ করলেন সব অন্যায় সব ডাকাতি ত্যাগ করে এবার হযরতে ফুজাইল কি করলেন লোকালয় ছেড়ে নির্জনে চলে গেলেন জোরে বলুন হে তরুণ যুবকেরা হযরতে ফুজাইল যখন নির্জনে চলে গেলেন গিয়ে দেখেন একটা গাছের গোড়াতে কিছু বণিক তারা নিজেদের মালপত্র নিয়ে হিসাব নিকাশ করছে
একে অপরকে বলা বলি করছে সামনেই তো ফুজাইলের ডেরা পড়তে পারে ওই পথেই তো ডাকাত দল আছে ওই পথে ডাকাতি হতে পারে এখন মালগুনো আমরা কোথায় লুকাম কিভাবে আমরা নিয়ে যাই এই খবরটা যখন হযরতে ফুজাইলের কানে চলে গেল ফুজাইল সে সময় বলল হে বণিক দল ভয় পেও না আমি হলাম ফুজাইল এতদিন পর্যন্ত লোকে আমার ভয়ে পালিয়ে যেত এখন আমি লোকেদের ভয়েতে পালাতে শুরু করেছি আমি আর ডাকাতি করি না আমি আর অন্যায় করি না এখন আমি খুঁজে বেড়াচ্ছি কার নিকটে আমি জাকাতি করেছি তার অর্থ তাল মাল তার সম্পদ আমি তাকে ফেরত দিচ্ছি এ তরুণ যুবকেরাম হযরতে ফুজাইল যার কাছ থেকে যে অর্থ নিয়েছিলেন সেটা তাকে ফেরত দিতে শুরু করলেন তার বাড়িতে চলে গেলেন যত মানুষের ডাকাতি করেছিলেন মনে পড়েছে সেই তত মানুষের বাড়িতে গিয়ে তাদের কাছে তওবা পড়তে লাগলেন তাদের কাছে ক্ষমা চাইতে লাগলেন মাফ চাইতে লাগলেন দেখেছেন কেমন পরিবর্তন কেমন পরিবর্তন হে মুসলমান একটু লক্ষ্য করুন জীবন পাল্টানো ঘটনা উদাহরণটা শুধু আপনাদের মাঝখানে দিচ্ছি এত বড় একজন ডাকাত সারা জীবন ধরে যত মানুষের ডাকাতি করেছেন যার কথা মনে পড়েছেন তার বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চাইছেন আর লোকের মাঝখানে বলে বেড়াচ্ছেন যে আমি আর ডাকাতি করি না আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার জীবনটাকে বরবাদ হয়ে গেছে আমার এবাদত আল্লাহ কবুল করবে কি জানি না আমি তাওবা করে নিয়েছি আমাকে তোমরা ক্ষমা করো তিনি কাঁদতে শুরু করলেন পাগলের মতো ঘুরতে শুরু করলেন যত মানুষকে তিনি চিনতে পেরেছেন তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন তাওবা করেছেন তার মাল ফেরত দিয়েছেন হে তরুণ যুবকেরা এই রকম করতে করতে একটা ইহুদি মানুষের কাছে গেছে ওই ইহুদি মানুষটারও মাল লুণ্ঠন করেছিল ফুজাইল হযরতে ফুজাইল তার কাছে গিয়ে বলে ভাই ইহুদি ভাই আমি ফুজাইল বড় ডাকাত দলের সর্দার ছিলাম তোমার মাল আমি লুণ্ঠন করেছিলাম তোমার মাল তোমাকে ফেরত দিলাম আর তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি আমাকে কি ক্ষমা করেছ ফুজাইলকে এ কথা শুনেন সে সময় ওই ইহুদি মানুষটা ছিল মুসলমানদের বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী সে সময় মানুষটা ভাই আমার তার নিজের লোকেদের মাঝখানে বলল এ মোহাম্মদী উম্মতদের এই মোহাম্মদী উম্মতদের আজকে আমি ভালো ভোগাবো তাদের আজকে তারা আজকে ঠেলায় পড়েছে এই ফুজাইলকে আমি আজকে ভালো করে সাইজ করাবাম সে তখন চিন্তা করলো যে হযরতে ফুজাইলকে একটুখানি ভাই আমার সাইজ করতে হবে তাকে একটু ভাই আমার জ্বালাতন করতে হবে তাই সে বলল হ্যাঁ তোমাকে আমি মাফ করতে পারি কিন্তু এই যে বালির টিলাটা দেখতে পাচ্ছ বালির টিলা অনেক বড় একটা বালির স্তূপ এই বালির টিলাটাকে তুমি যদি সরিয়ে দিতে পারো বালির টিলাটাকে যদি তুমি অমুক জায়গায় স্থানান্তরিত করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দেব এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ফুজাইল সেই সময় আল্লাহকে খুশি করার জন্য তার কাছে মাফ পাওয়ার জন্য হযরতে ফুজাইল কি করল সারা সারা রাত ধরে ওই বালির টিলা অর্থাৎ বালিটাকে ঝুড়ি করে কেটে 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 একা অন্য জায়গাতে ফেলতে লাগলো ওই ইহুদির দেখানো জায়গাতে সেখানে জড়ো করতে লাগলো অনেক বড় বালির স্তূপ ছিল সারা রাত ধরে পরিশ্রম করতে লাগলো হযরতে ফুজাইলের ঘাম ঝরতে লাগলো চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ঝরঝর ঝরঝর করে কাঁদে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চায় হে তরুণ যুবকেরা আমার আল্লাহর দয়া হয়ে গেল আমার আল্লাহর ময়া হয়ে গেল আমার আল্লাহর কুদরতি একটা ঘূর্ণি ঝড় এলো এই ঘূর্ণি ঝড়েতে আমার আল্লাহ রাতের অন্ধকারে সবাইর অগোচরে হযরতে ফুজাইলের হেফাজতে ফুজাইলকে পরিশ্রম না দিয়ে ঘূর্ণি ঝড়েতে বালির স্তূপকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিলে জোরে হবে না আর জোরে হবে না এ তরুণ যুবকেরা সকালে ইহুদি দেখল হযরতে ফুজাইল সে তার ওয়াদা পূরণ করেছে অবাক হয়ে গেল এত বালি কিভাবে সে সরিয়ে দিল হে তরুণ যুবকেরা হযরতে ফুজাইলকে সে সময় ইহুদি বলল তোমাকে আমি মাফ করতে পারি কিন্তু আমি একটা ওয়াদা করেছি
আমার সম্পদ না ফিরে পাওয়া পর্যন্ত আমি কাউকে মাফ করব না, এটা আমি ওয়াদা করেছি। তবে তোমাকে আমার সমাকে সম্পদ দিতে হবে না, কিন্তু আমার ওয়াদাটাকে পূরণ করতে হবে। মনে রেখো, যাও আমার ঘরে যাও, আমার ঘরে অমুক জায়গায় আমার বালিশ আছে, ওই বালিশের নিচে একটা পুটলি আছে, ওই পুটলিটা হলো সোনার পুটলি, ওই সোনার পুটলিটা তুমি নিয়ে এসে আমার হাতে দাও, অর্থাৎ সম্পদটা আমার হাতে দেওয়া হবে, অর্থাৎ আমার ফিরে পাওয়া সম্পদটা আমি পাবো, অর্থাৎ আমার ওয়াদাটা পূরণ হয়ে যাবে। কারণ আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ না আমার সম্পদ ফিরে পাই, যাও আমার ঘরে ঢুকে যাও, আমার ঘরে ঢুকে গিয়ে ওই বালিশের নিচে থেকে সম্পদটা, ওই পুটলিটা যাতে সোনা আছে, ওই সোনা সোনা ভরা পুটলিটা আমার হাতে এনে দাও। যদি আমার হাতে এনে দিতে পারো তাহলে তৎক্ষণাৎ আমি তোমাকে মাফ করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে ফুজাইলের চোখ ভরা পানি মাপ আমাকে নিতে হবে। আল্লাহর দরবারে নাজাত কিভাবে পাব? এতদিন আমি ভুল পথে ছিলাম, ইবাদতের সঙ্গে সঙ্গে অন্যায় করেছি। সেই সময় চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হযরতে ফুজাইল ইহুদির ঘরের ভিতর ঢুকলেন। ইহুদির ঘরের ভিতর ঢুকে ওই ইহুদির বিছানার বালিশ যে আছেন, বালিশের নিচে হাত লাগালেন, হাত লাগিয়ে একটা মুঠো ভর্তি একটা পুটলি পেলেন, ওই পুটলিটা নিয়ে আসেন। এমন সময় ইহুদির হাতে দিলেন, ইহুদি যখন খুললেন দেখতে পেলেন অরিজিনালি সোনা দেখা যায়। সেই সময় ইহুদি বললেন, হে হযরতে ফুজাইল, আর কোনো কথা বলবো না, এখনই আমাকে কালেমা পড়িয়ে ইমানদার বানিয়ে দাও। হযরতে ফুজাইল পড়িয়ে দিলেন, পরো আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। কালেমা শরীফ পড়ালেন, কালেমা শাহাদাত পড়িয়ে দিলেন, পড়িয়ে দিয়ে ফুজাইল ওই ইহুদিকে ইমানদার মুসলমান বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় ইহুদি বললেন, হে ফুজাইল, আপনি কি জানেন আমি কেন মুসলমান হলাম? আপনি কি জানেন আমি কেন ঈমান আনলাম? আমি জানতাম, আমি শুনেছি, আমি তাওরাত পড়েছি, আমি তাওরাত পড়ে জ্ঞান অর্জন করেছি। যারা প্রকৃত মুহাম্মাদী উম্মত হবে তারা যখন তাওবাতান নাসুহা করবে, অন্তর থেকে তারা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাইবে, আল্লাহর কবুল করা বান্দা যখন তারা হয়ে যাবে, তারা যেটা দোয়া করবে সেটা কবুল হবে, তারা যখন মাটিতে হাত দেবে সে মাটি আর মাটি থাকবে না, নিয়ত করে হাত দিলে ওই মাটিটা সোনা হয়ে যায়। হে ফুজাইল, আপনি জানেন না, হে ফুজাইল, আপনি জানেন না, এটা আপনাকে পরীক্ষা করার জন্য, আমার বালিশের নিচে কোনো সোনা ছিল না, ওটা আসলে মাটির পুটলি ছিল, আমি আপনাকে পরীক্ষা করছিলাম। যদি আপনি সত্যিকারের তওবা করেন, ক্ষমা চান, তাহলে আপনি যদি সত্যিকারের মুসলমান হন, আর তওবা যদি আপনার কবুল হয়, আপনি যদি আল্লাহর কাছে মাকবুল হয়ে থাকেন, তাহলে আমার মাটিওয়ালা পুটলিটা হাত দিলে সোনা হয়ে যাবে। এখন আমি বুঝতে পেরেছি আপনার তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে এবং আপনি আল্লাহর কাছে মাকবুল বান্দা হয়েছেন। আমার মাটি ভর্তি পুটলিটা ধরার সঙ্গে সঙ্গে আপনার হাতেতে সোনা হয়ে গিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? নারে দেখবে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ ওয়ালা হয়ে যান, তাওবাতান নাসুহা করে নিন, অন্তর থেকে পরিবর্তন হন, রাসূলের পথে চলুন, আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করবে। পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে ধ্বংস করতে পারে। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে তারা দুনিয়াতে তাদের মানুষ দেখে নিয়েছে, তারা কত বড় আল্লাহর ওলি হয়েছে। ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহে এন্তেকালের পর তাকে 3 দিন রাখা হয়েছিল, এসি ছাড়া, মেডিসিন ছাড়া, বরফ ছাড়া। আপনারা যারা মুরব্বি মানুষ তারা দেখেছেন, ওই যে সেই খড়ের ঘর, খড়ের এক চার পাঁচ চার চার চোখ ভাই আমার, ওই চার ঢালের ঘর একটা কামরা, আপনাদের মনে আছে? আমি তখন ছোট, 6-7 বছর বয়স, এন্তেকালের সময়টাও আমারও মনে আছে। নানা যান যখন এন্তেকাল করেন, মুরব্বি মানুষরা তারা দেখেছেন 3 দিন রাখা হয়েছিল। বাবা আল্লাহর অলিদের মোরে মুর্দানান মোরে জিন্দা,
মনে রাখবেন 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, 24 ঘন্টা পরে কবরে দেওয়া, 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে পোকাগুলো বেরিয়ে যায়, মাত্র 3 দিনে নখগুলো ঝরে পড়ে যায়, 6 দিনে চুলগুলো ঝরে পড়ে যায়, আর মাত্র 17 দিনে পেটটা দুম করে ফেটে যায়। ভাই আমার আল্লাহর ওলিদের সারা জীবন দুনিয়াতে রাখলেও শরীরের কোনো বিকৃতি হবে না, কারণ তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে হবে না? আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা, পীরনগর পীর নামে খ্যাত সেই দাদাজান হুজুর কেবলাও তিনি ওসিয়াত করেছিলেন। ইন্তেকালের আগে 3 দিন রাখা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখেছিল, তার জানাজায় 15 থেকে 20 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল, তার ওসিয়াত অনুযায়ী 3 দিন রাখা হয়েছিল। এসি ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া লক্ষ লক্ষ মানুষ দেখে গেছে আল্লাহর ওলিরা মরে মুর্দা নন, মরে কেমন জিন্দা, জোরে বলুন। আর যারা এখন নতুন নতুন দল নিয়ে আসছে এদের বলুন, বাবু তোমাদের একটা ওই সায়েক যেসব বেরিয়েছে ওদের মরে গেলে একটা 3 দিন রাখো, রেখে দেখিয়ে দাও যে তোমাদের সায়েকদেরও আল্লাহ 3 দিন রেখেছে, কেমন তারা আল্লাহওয়ালা হয়েছে, তাহলে বোঝা যাবে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তার বেলায় তো তারা রাখছে না আর দেখাতেও পাচ্ছে না। মনে রাখবেন, এটা কম্পিটিশান এসব ব্যাপার নয়, কিন্তু তারা যে সমস্ত অন্যায় কথাবার্তা বলে তার প্রত্যুত্তর এটা একটা জবাব মাত্র, আর অন্য কিছু ভাববেন না। বন্ধুরা আমার আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। রাত অনেক, এই দেখো 12:30 শেষ করো, ভাবলুন 1:45 হয়ে গেছে, আপনাদের কষ্ট হয়ে গেল তাই তো নাকি? আসুন আমরা একটু দাঁড়িয়ে সালাম পেশ করি। না বি এইটা এইটা খুললি তো হবে, হবে না? ওই তো ও অসুবিধা, ওই তো যাও, ওই ওই মাইকটা দাও, এটা এটা দাও, টাইট করতে আর চালু করা আছে। একটু সামনের দিকে এগিয়ে আসেন তো ভাই, আমার এবার তো উঠে পড়েছেন, অসুবিধা নাই, পেছনে যা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান। বাবা জান্নাতের বাইরের বাগানে থাক, বাগানের বাইরে থাকবেন না, জান্নাতের বাগানের বাইরে থাকবেন না, সামনে ঢুকে পড়ুন, একটু ভিতরে ঢুকে পড়ুন, মহাব্বাতের সঙ্গে সকলে পড়ুন। ইয়া নাবি সালাম, আরো এগিয়ে আসুন, আরো এগিয়ে আসুন, আজ হেঙে ঈদে এ মুবারক, আজ হেঙে রোজে এ মুসররাত, আজ হে ওয়াকতে বিলাদাত, আজ হে মিলাদ হাজরাত, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। ভক্তি ভরে মহাপাদ চোখ বন্ধ, কঠিন হাসো রে দিনে তুমি নবী উঠিবে প্রথমে, গুনাহগার উম্মত তির তরে সুপারি করিবে সেদিনে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব হরি নিং ডাকে এ নবী কে, খুলে দাও তুমি আমাকে, বাচামারি কাঁদছে বাসাতে শিকারি
ধরেছে আমাকে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব রাসূলের পিতা আব্দুল্লাহ হাবিবের মাতা আমিনা নবীজির নাতি দুজনা হাসান ইমাম হুসেন না ইয়া নবী সালাম ভক্তি ভরে মহব্বত চোখ বন্ধ করে নবীকে সালাম ইয়া হাবিব সালাম সালাম আলাইহ সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আমার গাড়িতে একটা দোয়া আছে পিন্নাগর শরীফ দাদাজান হুজুর কেবলা নিজের হাতের লেখা দোয়া আমি পেয়ে সেটাকে ল্যামিনেশন করে নিয়ে ঘুরি হুজুর কেবলা ওটা দোকানে ব্যবসা বাণিজ্যে